이제 남야 일찍 걸린다 그 파인더는 이제 파인더는 이제 이제 사르비시로 ঠিক মতে দিদি সমস্যা নাই আজিতে কথা লাগি দর্শক আসসালামু আলাইকুম আমরা আসি নাজিরগঞ্জ ইউনিয়নের এই মোহাম্মদপুর গ্রামে এখানে জাতের ধান চাষ হয়েছে আজকে এই জাত ধানের জাত আপনাদের সামনে দেখব ধানে কি অবস্থা এর ফলন কেমন হবে আমরা আমাদের কৃষক ভাইও আছে সেলিম ভাই আপনাদের সাথে আমরা এই ধানের পর্যায় সম্পর্কে বলি যে কি অবস্থা হয়েছিল আশপাশের ধানগুলো দেখেন পড়ে গেছে ওই সাইড ওই 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 ধান দেখেন ধানগুলো পড়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা পড়ে এই দুই ধান 71 জাতের ধান এগুলো কিন্তু পড়ে নাই একবারে মনে হচ্ছে যে বাঁশের মতো শক্ত আছে এবং এক একটা কয়টা করে ই হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 এবং প্রত্যেকটা 10টাই কিন্তু আমার শীষ বের হয়েছে 10টাই শীষ বের হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ধানের খুব বাঁশের মতো শক্ত হয়েছে এবং একটা ধানের গাছও কিন্তু হেলে পড়ে নাই এবং প্রত্যেকটা ধানের ছড়ায় প্রচুর পরিমাণে ধান আমরা আশা রাখছি যে যথেষ্ট পরিমাণের ফলন হবে আমরা দেখতে পাচ্ছি পাশের দামগুলো কিন্তু পড়ে গেছে কিন্তু একটা দাম পড়ে নাই একটা দাম পড়ে নাই এবং শক্তিশালী হয়ে আছে তাহলে এটা সেলিম ভাই কত মন ফলনে হতে পারে এগুলো এখন এখানে টাকার পরে সিনি ওজন মাপ হবে না তারপরে তারপরে আনুমানিক 25 মন হবে বাকি 25 মন হবে স্যার রূপা মন মৌসুম আসলে 25 মন দাম পাবে বিরাট কিছু আমরা দুই একটা যে বাজরা দেখতে পাচ্ছি এগুলো উঠা ফেলে দিয়ে ধানের আধুনিক জাতগুলো প্রত্যেকটাই কিন্তু কোন না কোন বৈশিষ্ট্যের দিক থেকে সর্বোৎকৃষ্ট আগে যে সমস্ত ধানের জাতগুলো ছিল তাদের যে জাতের বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো কিন্তু গতানুগতিক বর্তমানে ধানের কিন্তু বেশ কয়েকটি জাত বাংলাদেশে এসছে যেগুলো অত্যাধুনিক ধানের জাত আপনারা দেখতে পাচ্ছেন পাশের ধানগুলো কিন্তু অনায়াসে শুয়ে পড়ে আছে অথচ দুই ধান 71 এগুলো কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং ধানগুলো দেখা যায় কোনোভাবেই শুয়ে পড়ে নাই এবং ধানের উচ্চতা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ অর্থাৎ প্রায় 3.5 ফিটের মতো আর যেহেতু এই ধানগুলো শুয়ে পড়ে না নেতিয়ে পড়ে না সেহেতু এগুলো কিন্তু ধান কাটার মেশিন দ্বারা খুব সহজে কর্তন করা যায় এবং ধান গাছের উচ্চতা বেশি হয় এগুলো কিন্তু খড়ের পরিমাণ বেশি হবে এবং ধানের ফলনও বেশি হবে এবং প্রত্যেকটা ধানের জাত যেন আলাদা একটি বৈশিষ্ট্য এই জাতগুলো নতুনত্ব সৃষ্টি এগুলো আধুনিকত্বর সৃষ্টি এবং দেখা যায় যে কৃষকগুলো কিন্তু এই যদিও ধীর গতিতে কৃষকরা মতামত চেঞ্জ করে প্রথমে যে জাত নিয়ে কৃষকের কাছে যাওয়া যায় কৃষক কিন্তু সেটা কোনোভাবেই সহজে গ্রহণ করতে চায় না জোর করে বা আন্তরিকতার সাথে ভালোবাসার টানে দু একজন কৃষকের দ্বারা প্রদর্শনী স্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রত্যেকটা কৃষক কিন্তু আধুনিক জাতগুলো সহজে গ্রহণ করতে চায় না প্রথমেই তারা কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা আগে করে তারপরেও উপসহকারী কৃষি কর্মকর্তা বিন্দু তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে কৃষকের মাঠে মাঠে ঘুরে ভালোবাসার দ্বার খুলে কৃষকের আন্তরিকতার সাথে এই উপসিজ জাতগুলো চাষ করে থাকেন এবং গতানুগতিক যখনই একটি ধানের চাষ হয়ে থাকে ঠিক তখনই দেখা যায় যে তার পাশের ক্ষেতগুলো পাশের কৃষকগুলো ওই জাতগুলো চাষ করার জন্য চলে আসে এবং এক সময় দেখা যায় এই আধুনিক জাত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এটা কিন্তু একটি কষ্টসাধ্য ব্যাপার এবং কৃষকের দ্বার ঘুরিয়ে পৌঁছে উপসহকারী কৃষি কর্মকর্তা বিন্দু কিন্তু
মাঠ ঘাটে দেখা যায় পানি পার হয়ে কিভাবে কষ্টের দুয়ারে ভেসে তারা কৃষকের বন্ধুত্ব স্থাপন করে এই প্রদর্শনীগুলো স্থাপন করেন। এরপরেই আজকে দেখা যায় 16 কোটি 17 কোটি মানুষের ভাগ্যে কিন্তু বদলিয়েছে এবং প্রত্যেকে কিন্তু অন্যের আর সেই ক্ষুধাময় জীবন আর নেই, প্রত্যেকে কিন্তু খাবার পৌঁছে যায় মানুষের দ্বারে। এই খাবারটা শুধু মানুষই বর্তমান খায়নি, হাঁস মুরগি মৎস্য খামারে এগুলোরও ব্যবহার হচ্ছে। তারপরেও কিন্তু বাংলায় প্রচুর পরিমাণ ধান ফসল ফলছে। ধানের বৈজ্ঞানিক নাম অরাইবা স্যাটিভা। এখানে ইন্ডিকা জাতের ধানগুলো কিন্তু চাষ করা হয় এবং ভালোবাসার টানে কৃষকের দ্বার ঘুরিয়ে পৌঁছে থাকে এই ধানের উপসি জাতের চাষ। এমন কোনো জায়গা নেই যেখানে ধান চাষ হয় না, যেখানে কাদাময় জায়গা, জলাবদ্ধ জায়গা, যেখানে অন্য ফসল চাষ করা যায় না, সে সমস্ত জায়গায় ধানের চাষ করা সম্ভব। ধান যেন সারা বাংলার একটি তিন মৌসুমে দেখা যায় ধান হয় এবং সারা বছরই ধান হয়ে থাকে বিভিন্ন জাতের ধান। ধানের আধুনিক জাতগুলো বাংলাদেশে চাষ হচ্ছে, বাংলার মানুষের ক্ষুধা নিবারণ হচ্ছে, বাংলাদেশের অতিরিক্ত ধান কিন্তু এখন বিদেশের বাজারে রপ্তানি হচ্ছে। বিদেশের বাজারে রপ্তানি হচ্ছে শাক সবজি সহ অন্যান্য ফলমূলাদি এবং বাংলার ঘরে ঘরে বর্তমান সৃষ্টি হচ্ছে আধুনিক ফলের চাষ, যেগুলো বিদেশি ফলের চাষ এখন কিন্তু বাংলাদেশেই চাষ হচ্ছে। অর্থাৎ অদূর ভবিষ্যতে আর বিদেশ থেকে কোনো প্রকার ফল ধান শাক সবজি আমদানি কর না করলেও হবে, বরং বাংলাদেশ থেকে বিদেশি শাক সবজি ধান ফল মূল এগুলো রপ্তানি করে সহজেই বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্বাস্থ্য ও নেকহাত কামনা করে এখানেই শেষ করছি। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।